বাংলা বিজনেস পার্টনার বিপিপি জাপানের উদ্যোগে এবং ডেফোডিল ইনস্টিটিউশন অফ আইটির সহযোগিতায় দেশের তরুণদের আইটি শিক্ষার্থীদের জাপানের কর্মসংস্থানের লক্ষ্যে আইটি ট্যালেন্ট প্রতিযোগিতা 2014 হবে। বুধবার সকালে ডেফোডিল ইনস্টিটিউশন অফ আইটি ডিআইটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আইটি ট্যানেল প্রতিযোগিতা প্রথম পর্ব 22 ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান সংবাদ সম্মেলনে। প্রথম পর্যায়ে 20 জন প্রতিযোগীকে জাপানে কর্মসংস্থান করে দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিপি জাপানের ব্যবস্থাপনা পরিচালক।